নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। গোয়া ফেরত একদল পরিযায়ী শ্রমিকদের বাস আটকালো বিধাননগর পুলিশের বাগুইয়াটি ট্রাফিক পুলিশের পুলিশ কর্মীরা। 29 জন পরিযায়ী শ্রমিকের বাস আটকায় বাগুইয়াটি ট্রাফিক পুলিশ। শ্রমিকদের অভিযোগ, তারা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছে, গোয়া বর্ডার, ওড়িশা বর্ডার সবাই কাগজপত্র দেখে ছেড়ে দেয়, কিন্তু কলকাতায় প্রবেশ করতেই তাদের বাস বেশ কয়েক জায়গায় আটকে দেওয়া হয়। এরপর কাগজপত্র দেখে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। বাগুইয়াটিতে আসতেই বাগুইয়াটি ট্রাফিক গার্ডের পুলিশরা সেই বাসটিকে আটক করে এবং পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় রাত 10টার পর তাদেরকে ছাড়া হবে। এই মুহূর্তে তাদেরকে বাগুইয়াটিতে সারাদিন বাসের মধ্যে রাস্তায় কাটাতে হবে। তারা পানীয় জল এবং খাবারের সমস্যায় আছে, এমনই জানাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। স্যার, আমরা গোয়া থেকে আসছি। কোথায় যাবে? ভাস্কো থেকে আসছি আমরা, সন্দেশখালি যাব। সন্দেশখালি থানা আমাদের, ধামাখালি যাব। আজকে জানতে যে লকডাউন চলছে? স্যার, আমাদের জানা ছিল না। আমরা তো মঙ্গলবার থেকে বাসে আছি আর এই 4-5 দিন হয়ে গেছে। বাসের মধ্যে খাওয়া দাওয়া সেরকম ভালো মন্দ সব রকম স্নান কিছুই কোনো রকম আমাদের হয় না। কোনো রকম আমরা আসছিলাম, আমরা তো জানি না এদের এভাবে লকডাউন পড়ে গেছে। এখানে আসার পর আমরা অনেক রিকোয়েস্ট করলাম পুলিশকে যে আমাদেরকে ছেড়ে দিন। আমরা আমাদের মানে কি বলবো, আমাদের বাস ভাড়া প্রায় বহুত টাকা নিয়েছে, 2,20,000 টাকা দিয়ে গোয়া থেকে বাস ভাড়া করেছি। আমাদের আসছিলাম স্যার, আমরা ওখানে কাজে গেছিলাম। আমাদের বাড়ি সন্দেশখালি থানা, আমাদের সুখদানি বাড়ি। আমরা ওখানে কাজে গেছিলাম, কাজ থেকে ওখানে 3-4 মাস ওর ওষুধ খেয়েছি। আমাদের ওখানে আর থাকার সম্ভব হচ্ছে না, কোনো কাজে খুব চাপ। ওই জন্য আমরা চলে এসেছি এখানে। বাড়ি থেকে আমাদের টাকা বাড়িয়েছে বাবা মারা আমাদের বাড়িতে আসার জন্য, 2,20,000 টাকা দিয়ে আমাদের কাজ করা। এত টাকা আমাদের উড়িষ্যা মানে তোমার এদিকে কর্ণাটক ফোনে ওদিকে আমাদের কোনো কিছু পুলিশ ধরেছিল, আমাদের কাগজপত্র গাড়িতে সব আমাদের দেখে শুনে ছেড়ে দিয়েছে। যদি কোনো কিছু, হ্যাঁ আমরা সেই এই বিল্ডিং কাজে। কলকাতা থেকে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।